গুড মর্নিং বন্ধুরা আজ হলো তেইশে জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনা ভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে নয়শো বাহাত্তর জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো সাতাইশ হাজার সাতশো চৌচাল্লিশ জন চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীকে ও পাঁচ মাসের শিশুকে খুন করে জলে বাসিয়ে দিল বাবা করিমগঞ্জে ঈদের নামাজ ঈদগাহে হবে না জানিয়ে দিলেন ইসলাম ধর্মীয় নেতারা চাঞ্চল্য নিলাম বাজারে কাকিমার গলায় দায়ের কূপ বসিয়ে পলাতক দেবর পুত্র গতকাল আসামে করোনা ভাইরাস মৃত্যু হয়েছে এ নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয় ইতিমধ্যে ছয়ষট্টি জন লোকের মৃত্যু হয়েছে ডিলার অ্যাসোসিয়েশনের মন্তব্য সরকারি বরাদ্দ অনুযায়ী চাল ডাল বন্টন হচ্ছে করিমগঞ্জে গতকাল বুর সকালে করিমগঞ্জে ট্রাক বাইক সংঘর্ষে গুরুতর আহত ওয়ার্ড সদস্য বিধ্বস্ত মন্দির শিলচরে মাস্ক না পরায় জের বিধিভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যাংক এশিয়া রাতাবাড়ির বুতু কুচিতে নির্মাণ কাজ চলা অবস্থায় ব্যাঙ্গে পড়ল ফুট ব্রিজ গতকাল হাইলাকান্দিতে নতুন করে আরো এগারো জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হাইলাকান্দিতে আজ থেকে শর্ত সাপেক্ষে খুলছে সেলুন বিউটি পারলা। কাসারের জেলা শাসকের মন্তব্য ফেসবুক টুইটার বা গড়ে বসে লকডাউন চাই লকডাউন চাই চিৎকার করলে কাসারে লকডাউন নয় লকডাউন নিয়ে সিদ্ধান্ত হবে আজ নিলাম বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা পাতর বুঝাই টি পারে রাজ্যে ত্রিশ এবং একত্রিশ জুলাই খোলা আন্তজেলা যাত্রী পরিবহন আটক পাঁচ লরি বরাকের সক্রিয় লাইমস্টোন সিন্ডিকেট জাটিঙ্গা নদী পার হতে গিয়ে নিখোঁজ একজন সাবাসপুরে এবং শেষ খবরটি আসামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এ পর্যন্ত উননব্বই জনের মৃত্যু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর স্বর্গে আপনি ফেসবুক পেজের পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে করোনা ভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে নয়শো বাহাত্তর জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এনি আসামে করোনার সংখ্যা বেড়ে হলো সাতাইশ জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হলো উনিশ হাজার তিনশো জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং আট জন লোক এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আসামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ছয়ষট্টি জন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী চাঞ্চল্যকর ঘটনা যৌতুককে কেন্দ্র করে লমহর্ষক মর্মান্তিক জোড়া খুন করে পলাতক খাসি মালি তার বাড়ি গ্রাম থানা এলাকার হুরিয়ার পাড়ে পাঁচ মাসের সন্তানকে খুন করে কাটা খালের হাওয়ের জলে ভাসিয়ে দিল বাবা শুধু এখানেই শেষ নয় শিশুর মাকেও হত্যা করে ত্রিশ কিলোমিটার দূরে মুরগপুরের এক রাবার বাগান সংলগ্ন পাহাড়ি জিলে ফেলে দেয় বদরপুর থানা এলাকার বাসাইল নয়া গ্রামের শফিক আলীর মেয়ে কবির উন্নেসা দশ বছর আগে ইসলামী রীতি অনুযায়ী তাকে বিয়ে করে কাটাখাল হুরিয়ারপাড় গ্রামের প্রয়াত ইমামুদ্দিনের ছেলে হাসিম আলী বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল কিন্তু গত মার্চ থেকে হাসিমালি যৌতুকের জন্য স্ত্রীর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে বিষয়টি গোপন নি। এ নিয়ে দুপকের মধ্যে বেশ কয়েকবার সামাজিক বিচার হয় এরপর আরও কয়েকদিন চলে গত ষোলো জুলাই বেলা দুটোয় হাসিমালি ও তার মা বিলয় বিবি কবিরুষাকে বেদরক মারদর করে তাদের নতুন বাড়ি বদরপুর থানা এলাকার মুরগপুরে মারপিটের খবর পেয়ে বৃদ্ধ বাবা শফিক আলী মুরগপুরে যান সেখানে গিয়ে দেখতে পান মে কবির নাতি করে নেই জিজ্ঞেস করলে তারা বলে ওদের আপনার বাড়ি পাঠিয়ে দিয়েছি কিন্তু শফিক আলী বাড়ি ফিরে কাউকে পাননি তিনি এরপর অনেক খোঁজখবর করেন বিশ জুলাই কাটা খালে রেল লাইনের পাশে জলাশয়ে পাঁচ মাসের জুনাইদের মরদেহ উদ্ধার হয় এরপরই সবার সন্দেহ হয় হাসিম আলী শিশুপুত্রে যেহেতু মরদেহ উদ্ধার হয়েছে তাহলে হয়তো স্ত্রীকেও হত্যা করে মরদেহ গায়ব করে দেওয়া হয়েছে সেই আশঙ্কা করে কবিরুন্নেসার বাবার বাড়ির বাসায় নয়াগ্রাম এলাকার মানুষ একাট্টা হয়ে মুরগপুরের তার বাড়ির লাগোয়া রাবার বাগান সহ পার্শ্ববর্তী জঙ্গলে খোঁজ কবর করতে শুরু করেন কিন্তু কবিরুনের কোনো সন্ধান পাননি গতকাল ফের রাবার বাগান সহ পার্শ্ববর্তী জলাশয়ে খোঁজ শুরু করলে একটি জিলের মধ্যে থাকা টাঙ্কের ভিতর বস্তাবন্দী অবস্থায় কবিরুনের পচাগলা দেহ উদ্ধার হয় খবর পেয়ে যান বদরপুর থানার এস আই অনুপজ্যোতি কলিতা এএসআই শামসুল হক পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় এই ঘটনায় দক্ষিণ বদরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাতক হাসি মালি জোড়া খুন করে গাড়া দিয়েছে তার মুরগপুরের বাড়িতেও কেউ নেই পরবর্তী আসন্ন নামাজ নামাজ করিমগঞ্জের ঈদগাহগুলিতে হবে না মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দের বুধবার জেলা প্রশাসনকে একথা জানিয়ে দেন এদিন অতিরিক্ত জেলাশাসক নিসার্গ হিবারের পৌরহিত্যে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তা এবং ইসলামী সংগঠনগুলির নেতৃত্ববৃন্দ একসময় মিলিত হন সেখানে তারা জানান কবির বিধি মেনে তারা ঈদ উজ্জুহা পালন করবেন প্রশাসনের পক্ষ থেকেও তাদের জানানো হয় কুরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কর্তৃত্বপ্রাপ্ত পুলিশ ছাড়া অন্য কেউ মেমো দেখতে চাইবেন না এ ব্যাপারে কারা কোনো অভিযোগ থাকলে একশো নম্বর ডায়াল করে জানাতে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথ জানান উৎসব উপলক্ষে শহর এলাকাসহ সব স্থানে পুলিশ প্রহরের ব্যবস্থা করা হচ্ছে ফলে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না বিধায়ক কমলা কদেব পুরকায়স্ত সেদিনে শহরের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে পরামর্শ দেন সভা থেকে সকলের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয় তারা যেন কুরবানির পশুর বর্জ্য মাটির নিচে পুঁতে রাখেন বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদও প্রয়োজনীয় পরামর্শ দেন অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন হাবিবুর রহমান চৌধুরী আজিজ তালুকদার রশিদ আহমেদ প্রমুখ পরবর্তী আগামী ত্রিশ ও একত্রিশ জুলাই দুদিন নাগরিকরা এক জেলা থেকে অন্য জেলা যাতায়াত করতে পারবেন আন্তজেলা জেলা পরিষেবা দুদিন খোলা থাকবে গতকাল এই সংক্রান্ত নির্দেশ জারি করে রাজ্যের মুখ্য কুমার সঞ্জয় কৃষ্ণ জানান এক্ষেত্রে পূর্বে জারি করা যাবতীয় স্বাস্থ্যবিধিও অন্যান্য নির্দেশিকা মেনেই চলতে হবে তবে কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে বাকি এলাকায় আন্তজেলা পরিবহন চালু থাকবে এদিকে আগস্ট ইসলাম এক ধর্মাবলম্বীদের ঈদ উল আজহায়ের আগে আন্তজেলা পরিষেবা বন্ধের নির্দেশ শিথিল করার এই সরকারি সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছে পরবর্তী গতকাল চন্দ্রনাথপুর জিপির সাবাসপুরে জাটিঙ্গা নদী পাড়ি দিতে গিয়ে জলস্রোতে তলিয়ে যান এক ব্যক্তি নিখোঁজ ব্যক্তির নাম মোহন বাউরি বাড়ি সাবাসপুরে গতকাল বিকেলের দিকে ঘটনাটি সংঘটিত হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেনি পরবর্তী মাস্ক না পরার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিলচর হাসপাতাল রোড শাখার এক মহিলা ক্যাশিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার নির্দেশ দিয়েছে আসলে ওই মহিলা ক্যাশিয়ার মাস্ক না পরে কর্মরত থাকার একটি ভিডিও কাসারের ডিসির দৃষ্টিগোচর হওয়ায় তিনি তা লিড ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন পরবর্তী গতকাল আসামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন লোকের মৃত্যু হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন যে যোরহাটের আলো ঘোষ বয়স চৌয়ান্ন বছর কামরূপের হারেন বরণ বয়স সাতচল্লিশ বছর মারা যান এই দুইজন মিলে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ছয়ষট্টি জন লোকের মৃত্যু হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই দুইজনের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে পরবর্তী গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ নিলামবাজার টানাদিন লোহারপাড়া প্রথম খণ্ড বাহাদুরপুরে কাকিমার গলায় দাঁড়ালো দায়ের খুব বসিয়ে দিল দেবর পুত্র ওই মহিলার নাম কালোই বিবি বয়স পঁয়ত্রিশ বছর এতে রক্তাক্ত হয়ে গড়ের মেজেতে লুটিয়ে পড়েন কালোই বিবি তার আর্ত পরিবারের লোকরা ছুটে গিয়ে ঘটনা দেখে স্তম্ভিত হন সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কালোই বিবি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কালয় বিবির দেবরপুত্র অন্য একটি ফৌজদারি মামলার পলাতক অভিযুক্ত পুলিশের হাত থেকে বাঁচতে রাতে কাকার গড়ে আত্মগোপন করেছিল অসম ত্রিপুরা জাতীয় সড়ক সংলগ্ন আব্দুল সালামের পুত্র সাজু আহমেদ বিষয়টি কালোই বিবি জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে দিন দুপুরে দারালত দা দিয়ে কাকিমার গলায় খুব বসিয়ে দেয় সাজু এই ঘটনায় সাজুর বিরুদ্ধে নিলামবাজার থানায় মামলা হয়েছে পুলিশ তাকে ধরতে জাল বিছিয়েছে পরবর্তী বিশ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আজ থেকে হাইলাকান্দি জেলার সেলুন ও বিউটি পার্লারগুলি খোলার নির্দেশ দিল জেলা প্রশাসন গতকাল রাতে জেলা উন্নয়ন কমিশনার ও দুর্যোগ মোকাবিলা বিভাগের ভারপ্রাপ্ত সিইও বিক্রম দেব শর্মা এক নির্দেশ জারি করে জানান শনিবার ও রবিবার লকডাউন চললেও সপ্তাহের বাকি পাঁচ দিন জেলার সবকয়টি সেলুন ও বিউটি পার্লার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে তবে সেলুন ও বিউটি পার্লারের কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা নিশ্চিত করতে হবে এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসা লোকদের নাম টিকানা মোবাইল নাম্বার পৃথক রেজিস্ট্রিতে লিখে রাখতে হবে পরবর্তী পাটা হাউরি জিপির বুতুকুচি ছয় নম্বর ওয়ার্ডে সরার উপর ফুড প্রিজ তৈরি করতে দুই হাজার আঠারো উনিশ অর্থ মঞ্জুর হয় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিশেষ কোনো কারণে তখন কাজে হাত দেননি তৎকালীন জীবী সভাপতি পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে ইসলাম উদ্দিন তালুকদার সভাপতি নির্বাচিত হয়ে হাত দেন ওই কাজে ওই হাতের মুঠ থেকে তুলে নেওয়া হয় নির্মাণ কমিটির মাধ্যমে তিন লক্ষ একান্ন হাজার টাকা কিন্তু ব্যবহৃত সামগ্রীর গুণগত মান সঠিক না থাকায় নির্মাণ কাজ চলা অবস্থাতেই সরার জলের গতিতেই বেঙ্গে পড়ে ফুটব্রিজের বৃহৎ অংশ ফলে কাজটি মাঝ রাস্তায় বন্ধ হয়ে পড়ে আর এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বৃহত্তর বুতুকুচি ও আশপাশ গ্রামের জনগণ বর্তমানে প্রয়োজনীয় কাজে আসা যাওয়া করতে হলে সরার জলে নেমেই পারাপার করতে হচ্ছে গ্রামবাসীকে এতে খুব বিরাজ করছে জনমনে পরবর্তী করিমগঞ্জ রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় কুমার দাস জানান সরকার বরাদ্দকৃত চাল ডাল ইত্যাদি সামগ্রী রেশন দোকানগুলিতে নিয়মমাফিক বন্টন করা হচ্ছে জুলাই মাসে চাল বরাদ্দ করা হলেও ডাল বরাদ্দ হয়নি অন্যদিকে জুন মাসের চাল ও ডাল যথারীতি বন্টন করা হয়েছে তিনি জানান জুলাই মাসের ডাল রেশন ডিলাররা বন্টন করেননি বলে ন্যায্য মূল্যের দোকানীদের অভিযুক্ত করা হচ্ছে সরকারি তরফে চাল ডাল অ্যালটমেন্টের নির্দেশ জারি হওয়ার পর রেশন দোকানিরা সামগ্রী সংশ্লিষ্ট দোকান ও কোঅপারেটিভ থেকে সংগ্রহ করেন জুলাই মাসে খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক আরও জানান জুলাই মাসে ডাল বরাদ্দ হয়নি রেশন ডিলাররা ডাল বন্টন করেননি বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে এতে আপত্তি জানিয়ে অজয় দাস আরা বলেন সরকার য কঞ্চা বরাদ্দ করবে রেশন ডিলাররা তা বন্টন করতে বাধ্য পরবর্তী গতকাল সকালে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কের নেতাজি মূর্তির একশো মিটার দূরত্বে থাকা শনি মন্দিরের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর জহমলের মাইজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য প্রণবানন্দ চক্রবর্তী নৈশকার ফু চলাকালীন ট্রাক ও বাইকের সংঘর্ষে বাইকটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকের তলায় চাপা পড়ে বাইকটি একেবারে দুমড়ে মুছড়ে গেছে বরাত চুরে প্রাণ রক্ষা হলেও প্রণবানন্দ চক্রবর্তী গুরুতর আহত হয়েছে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার পর ট্রাক চালক যথারীতি পালিয়ে যেতে সক্ষম হয়েছে পরবর্তী ত্রিপুরাগামী একটি পাথর বুঝেই টিপার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল জুয়েলারির দোকানে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দোকানের গ্রিলে ধাক্কা মারার পর গাড়া চালক অসহ চালক নিলাম বাজার মার্কেট এলাকার সুভাশিস দাসের বাড়ির সামনের সড়কের পাশে থাকা ড্রেনের স্নেপ ভেঙে যাওয়ায় বেপরোয়া টিপারের গতি কমে যায় ফলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি পাথর আরতি দোকানঘর ব্যঙ্গের সুজাতাদের সবার আশ্রে পড়ত ফলে বরাজ জুড়ে দুটি পরিবারের পনেরো জন সদস্য বাঁচে পরবর্তী লাইমস্টোনের অবৈধ বাণিজ্য নিয়ে এতদিন পুলিশ কাসার এবং পরিবহন বিভাগ রহস্যজনকভাবে নিরাপতা নিরাপত্তা পালন করে এলেও গুমবাঙ্গে বুধবার আটক করা হয়েছে ওভারলোড লাইমস্টোন পাঁচটি লরি সূত্রের খবর অবৈধ লাইমস্টোন সিন্ডিকেট চালাচ্ছেন কালাইনের কয়েকজন পাতর ব্যবসায়ী দীর্ঘদিন থেকে বিনা বাধায় চলা এই বাণিজ্য বুধবার একই দিনে হানা কাসার পুলিশ পরিবহন বিভাগ এতে ওভারলোড পাঁচটি লাইমস্টোন আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে খবর এদিন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস তিনটি ওভারলোড লাইম বুঝাই লড়ি আটক করেছেন ছয় নম্বর জাতীয় সড়কের কাতিরাইল এলাকা থেকে লড়িগুলি আটক করা হয়েছে পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট ইন্সপেক্টর গৌতম বর্মন অভিযান চালিয়ে চৌরঙ্গি এলাকা থেকে আরো দুটি লড়ি আটক করেছে গৌতম বাবু জানান লড়িগুলি আটক করার পর কোনো পাওয়া যায়নি পরবর্তী ফেসবুক টুইটার বা বসে লকডাউন লকডাউন চাই চাই বলে চিৎকার করলেও কাসার জেলা প্রশাসন এসব করা সে কোন আমল দিতে চাইছে না গতকাল কাছার জেলা শাসক জল্লি এমন ইঙ্গিত দিয়েছে তিনি বলেছেন ফেসবুক ইউজার্স বা টুইটার অ্যাকাউন্টদারীদের চেয়ে প্রশাসন সেই শ্রেণীভুক্তদের প্রতি অধিক সহমর্মী যারা দিনের রোজগার গিয়ে পরিবারের বরণ পোষণ করেন লকডাউনের জন্য যাদের অশেষ ক্ষতি সাধন হয় তবুও প্রশাসনের উদ্যোগে জেলার সিনিয়র নাগরিক ব্যবসায়ী এবং অন্য পেশার লোকদের নিয়ে একটি সভা করা হবে সবাই লকডাউন নিয়ে চর্চা করা হবে এবার শেষ খবরটি আসামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীগুলিতে জল বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পঁচিশটি জেলার প্রায় চব্বিশ লক্ষ লোক বন্যার কবলে পড়েছেন বন্যার জলে নদীবাঙ্গন সহ সড়ক সেতুবাদ ইত্যাদির ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইশো ছিয়াত্তরটি ত্রাণ শিবিরে মোট চৌচলিশ হাজার বন্যাক্রান্ত লোক আশ্রয় নিয়েছেন এ পর্যন্ত বন্যায় উননব্বই জনের মৃত্যু হয়েছে এই চির আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন